ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। যতক্ষণ না ঠিকঠাক খদ্দের পাওয়া যাচ্ছে, আমাদের ওকে সবার চোখের আড়ালে লুকিয়ে রাখতে হবে। আঁচলকে দুদিন ধরে পাওয়া যাচ্ছে না, ওর মোবাইলও বন্ধ বলছে। বাবা একটু তাড়াতাড়ি খুঁজে দিন না আমার নাতনিকে। প্লিজ আপনি আমার কাছে আসবেন না, যেতে দিন আমায়। প্লিজ আমায় যেতে দিন, আমায় এইভাবে কি করে যেতে দেব। আরে ভাই দুটুক মেরে দে। আরে নে মার না রে। আরে সরা, তুই তো জানিস এসব আমি খাই না, আর তোকেও আমি ভালো কথা বলছি, এসব ছেড়ে দে। আরে ভাই তুই তো জানিস যে আমি এই বোতল ছাড়া একেবারেই থাকতে পারি না, আর এটা তো আমার জীবন রে। পিছন থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? আরে ভাই, আরে কি রে ভাই, তুই কি পাগল নাকি? যা গিয়ে পিছনে দেখ আওয়াজ আসছে কোথা থেকে। কি সমস্যা? আরে কেন তুই চিৎকার করছিস রে? জল। কি জল? দাঁড়া দাঁড়া নিচ্ছি। হ্যালো। আরে আচল কোথায় রে তুই? কখন থেকে ববিতা আর আমি তোর জন্য অপেক্ষা করছি। অ্যাকচুয়ালি আমার না একটা কাজ পড়ে গেছে, ঠাম্মার শরীরটা খুব খারাপ, তাই ওষুধ নিতে এসেছিলাম। তুই একটা কাজ কর, তোরা এনজিও চলে যা, ওখানেই দেখা হচ্ছে, ঠিক আছে? তুই আসিস, আমি আর ববিতা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোরা পৌঁছো, আমি চলে যাচ্ছি। ওকে বাই। তুমি? হ্যাঁ। কেন, কি হয়েছে? তুমি তো আমার জন্যই অপেক্ষা করছিলে। হ্যাঁ, আসলে এভাবে হঠাৎ করে তুমি চলে এলে তাই চমকে গেছি। আচ্ছা, তোমাকে এখানে আসতে কেউ দেখেনি তো? না। আচ্ছা আমাকে একটা কথা বলো, দেখো আমি থাকতে আর কার সঙ্গে দেখা করার প্ল্যান হচ্ছিল? না আসলে কি হয়েছে, বন্ধুরা দেখা করতে বলেছিল, তুমি আমাদের এই ব্যাপারটা কাউকে বলতে না করেছো, তাই আমি কাউকে ব্যাপারটা বলিনি। দু সপ্তাহ ধরে লুকিয়ে লুকিয়ে দেখা করছি, আর তোমার জন্য রোজ মিথ্যে বলতে হচ্ছে। কিন্তু এবার থেকে আর কোনো বন্ধুত্ব নয়, এবার থেকে শুধু তুমি আর আমি। আর হ্যাঁ, তোমার এবার এই রাজ, আমার ফোন এখন থেকে তোমার এই ফোন বন্ধ থাকবে, কোনো ফোন টোন নয়, এখন থেকে শুধু আমি আর আমার আঁচল, আর কেউ না। তোমার উপর ভরসা করেছিলাম, আর তুমি আমার সেই ভরসার মর্যাদা দিলে না।
ওঠ, চল, চল, এই ধর তাকে, এই তুই আয়, চল, চল, ওঠ, ধর তাকে, এই তাড়াতাড়ি চল, এই চুপ করে থাক, ওঠ, ওঠ, চল, ধর তাকে, এই, লাটুক না, চল, চল সব অ্যাক্টররা অনেক হয়েছে আরাম ওঠ ম্যাডাম এবার খুব সুন্দর মেয়ে নিয়ে এসেছি বেশি দাম পাওয়া যাবে না চুপ এখানে সবাই আমার ইচ্ছায় আসে আর আমার ইচ্ছাতেই যায় আমি যেখানে পাঠাবো সেখানেই যাবি কোথাও যাবো না আমি ছাড়ো আমার একবার বললে কথা তোর মাথায় ঢোকে না বেশি কথা বললে তোর গলা একবারে কেটে দেবো ধরম খুব ঝামেলা করছে জামা খোল জামা খোল আমি ভালো করে দেখব আমি পারবো না কি বললি আমি পারবো না ওকে দেখছিস তুই ওর সাথে যেতে চাস নাই তো ভেরি গুড জামা খোল ফাস্ট ওকে খান্ডরি বাবুর কাছে পাঠিয়ে দাও প্যাকেটটা নিয়ে নিও ওকে সাথে নিয়ে চলো চল ছাড়ো আমায় চল ছাড়ো ছাড়ো আমায় ববিতা
তাড়াতাড়ি আয় না। হ্যাঁ রে আসছি, তুই একটু ওয়েট করিস না। কাকে ফোন করছিস? আরে আর ওই আঁচলকে কল করছিলাম আমি, জানিস দুদিন ধরে কলেজে আসেনি, আর এদিকে ওর ফোনটাও সুইচ অফ। এনজিওর কাজে যদি বিজি না থাকতাম তাহলে ওর বাড়িতে চলে যেতাম। ও বলেছিল না যে ওর ঠাম্মার শরীরটা খারাপ, হয়তো সেই জন্যই ও আসছে না। হ্যাঁ হতে পারে, কিন্তু ও ফোন কখনো সুইচ অফ করে রাখে না। একটা কাজ করি, কলেজে যাই, ওখান থেকে ফ্রি হয়ে ওর বাড়িতে চলে যাব, ঠাম্মার সঙ্গে দেখা হয়ে যাবে আর আঁচলের সঙ্গে দেখা করে নেব। আই থিঙ্ক এটাই ঠিক হবে, তুই তাড়াতাড়ি বস, যেতে হবে। সাহেবকে কোথায় পাওয়া যাবে? ভেতরেই আছেন। নমস্কার স্যার। ঠিক আছে যাও বসুন। আপনি ওর ফটো এনেছেন? হ্যাঁ। আচ্ছা দিন, এই যে নিন। ঠিক আছে, এই ফটোটা আমি সব জায়গায় সার্কুলেট করে দিচ্ছি, আপনি এখন বাড়ি যান। সাহেব আমি দুদিন ধরে এখানে আসছি, আঁচল দুদিন ধরে নিখোঁজ, ওর মোবাইলও বন্ধ বলছে। বাবা একটু তাড়াতাড়ি খুঁজে বার করুন আমার নাতনিকে। আপনার কমপ্লেন আমি লিখে নিয়েছি, এখন আপনি আমাদের ফটোও দিয়েছেন, এবার আমরা তো খুঁজব। আপনি এখন বাড়ি যান। শম্ভু কাকা। হ্যাঁ আমার ড্রিঙ্কটা দাও। চিন্টু, চিন্টু কোথায়? ভেতরে আছে, ডাকো। এটাকে কি করতে হবে? বলছি, চুপ করে দাঁড়াও। চিন্টু। হ্যাঁ ম্যাডাম। আরে আপনি এসে গেছেন, সকাল সকাল আপনার সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু কি বলবো ম্যাডাম, আমার তো চোখই খুলতে চায় না। নাটকটা বন্ধ কর আর কাজ শুরু কর। এই মেয়েটাকে নিয়ে যা, আগের মেয়েটার জামা কাপড়গুলো দিয়ে দিস আর ওর খাবার প্লেটও। ভালো করে খেয়াল রাখিস ওর। হ্যাঁ আমি ওর খুব ভালো করে খেয়াল রাখবো। যতক্ষণ না ঠিকঠাক খদ্দের পাওয়া যাচ্ছে আমাদের ওকে সবার চোখের আড়ালে লুকিয়ে রাখতে হবে, কাজের লোক হিসেবে। একটু হাসো। এবার একটা কাজ কর, একটু না এইভাবে দাঁড়া, দেখ তোর কি সুন্দর ছবি এসেছে। এবার এইসব ছবি দেখি না তোর ডিল হবে। আরে দাদা, আমি তো ওর শুধু এই চুলটা ঠিক করে দিচ্ছিলাম আর কি। চলো, অনেক ফটো সেশন হয়ে গেছে, এবার চলো তোমায় গিয়ে আমি অন্যরকম মেকআপ করাই। এবার দেখতে একেবারে অন্যরকম হয়ে গেছে, হয়ে গেছে মেম সাহেব থেকে কাজের লোক। তুমি ঠিক আছো? দেখ আমাদের ম্যাডাম তোর জন্য কি পাঠিয়েছে, দেখ ও তোর কত খেয়াল রাখে। হ্যাঁ বুঝলি, তোর এই সুন্দর স্কিনের জন্য না আমার কাছে কিছু আছে, দেখতে চাস তুই? টিং ডং। এইটা এইটা কি? দেখ এই ইনজেকশন দেওয়ার পরে তোর এই সুন্দর স্কিন আরো গ্ল্যামারাস হয়ে যাবে, আর দেখ এই ইনজেকশন দেওয়ার পরে ম্যাডামও খুশি আর তোর প্রচুর পরিমাণে লাভ হবে, আর ম্যাডামের লাভ মানে আমারও লাভ হবে। তাহলে নিয়ে নে। আরে দাদা এসো না, ধরো ওকে। আরে না না করিস না, ব্যাস ছেড়ে দাও প্লিজ। 5 মিনিটের কাজ, প্লিজ আমাকে ইনজেকশনটা দিও না প্লিজ প্লিজ। আরে দেখ ছেড়ে দাও, এখনি হয়ে যাবে, দেখ দেখ এখনি হয়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড। ঠাম্মা আপনি একদম কাঁদবেন না, আপনি শুধু এটা বলুন যে আঁচল কবে থেকে নিখোঁজ,
দুদিন আগে আমাকে বলে গেল যে কলেজে যাচ্ছি, তারপর থেকে ওর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। জানি না আমার নাতনিটা কেমন আছে। হে ভগবান, বাচ্চা মেয়েটার সঙ্গে যেন খারাপ কিছু না হয়। ঠাকুমা, আপনি পুলিশে কমপ্লেন করেছেন তো? হ্যাঁ মা। ঠাম্মা, আপনি কাঁদবেন না, আমরা আছি তো। আমরা দুজন মিলে আঁচলকে খুঁজে বার করব। দেখুন, আমরা দুজনে যে এনজিওতে কাজ করি সেখানের লোকেরা আমাদেরকে হেল্প করবে। ববিতার দাদা পুলিশে চাকরি করে, আমরা ওনাকে বলবো। ঠাকুমা, আপনি প্লিজ টেনশন করবেন না, আমরা খুব তাড়াতাড়ি আঁচলকে খুঁজে বের করব। আমরা তো ভেবেছিলাম যে ঠাকুমা অসুস্থ তাই আঁচল আসছে না, কিন্তু ব্যাপারটা তো এখানে একেবারেই উল্টো। এই আঁচল হঠাৎ গেল কোথায়? আপনাদের প্রত্যেককে গণতন্ত্র দিবসের শুভকামনা। আজ গণতন্ত্র দিবসের অবসরে আমাদের দেশ পেয়েছিল আমাদের সংবিধান, যা আমাদের স্বাধীন হওয়ার সাথে সাথে আমাদের দায়িত্ববান হতেও শিখিয়েছে, আমাদের দেশের আইনের প্রতি এবং এই দেশের নাগরিকদের প্রতি। কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে কিছু লোক এরকমও রয়েছেন যারা দায়িত্বকে অপমান করে লোকের জীবন শেষ করবার জন্য উঠে পড়ে লেগে যান। এরকম লোকের বিরুদ্ধে প্রতিবাদ করতে অসম্ভব সাহসের প্রয়োজন হয়। নমস্কার, আমি অমিত পাচারি। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আমরা আপনাদের দেখাতে চলেছি মনের জোর এবং সাহসিকতার এমন এক সত্য ঘটনা, হিউম্যান ট্রাফিকিং। দেশের বহু মানুষ এই নোংরা অপরাধের জন্য ভুগছে। প্রায় নিউজ পেপারে এবং নিউজ চ্যানেলে এই ধরনের খবর আমাদের চোখের সামনে এসেই থাকে। আঁচলও এই ক্রাইমেরই শিকার হয়েছিল। ও চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করেছিল এবং তারই শাস্তি সে ভোগ করছিল। আঁচলের সঙ্গে যা কিছু ঘটছিল তা শুনে যে কারোর গায়ে কাঁটা দিয়ে দেবে। যাকে সে ভালোবেসেছিল সেটা অভিশাপ প্রমাণিত হলো, এমন এক অভিশাপ যা ওকে অন্ধকারে ঠেলে নিয়ে যাচ্ছিল। সেখানেই অন্য আরেক দিকে আঁচলের দিদা এবং তার দুই বন্ধু কবিতা এবং ববিতা, তারা এটা বুঝতে পারছিল না যে আঁচল হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল। ওদের সন্দেহ হচ্ছিল যে হোক বা না হোক আঁচল কোনো সমস্যায় রয়েছে। কি এমন করতে চলেছিল কবিতা আর ববিতা, আর আঁচলের সঙ্গেই বা কি হতে চলেছিল? ওর জীবনে আরো অনেক সমস্যা আসতে চলেছিল। আসলে আপনার সাথে বিজনেস করতে খুব ভালো লাগে মিস্টার মেহতা, কারণ আপনি আসল হীরে চেনেন। হ্যাঁ, এই হীরের মতো মেয়েগুলোকে তো আপনিই খুঁজে বার করেন। তাহলে সেই খুশিতে আরেকটু ড্রিঙ্ক হয়ে যাক। হ্যাঁ নিশ্চয়ই, আরেকটু ড্রিঙ্ক হয়ে যাক। আঁচল, ড্রিঙ্ক বানাও। বা ম্যাডাম, আপনার বাড়ির কাজের লোক তো কোনো হীরের চেয়ে কম কিছু নয়। সবাই আপনার সেবায় লাগার জন্যই স্যার। সুমিত্রা দেবী তার অতিথিদের কখনো নিরাশ করে না। বাহ ম্যাডাম, বাহ, অতিথি আপ্যায়ন আপনার কাছেই শেখা উচিত। আর এমনিতে এই মেয়েটার, ওর ব্যবস্থা হয়ে গেছে মিস্টার মেহতা, আর ভালোই দাম পেয়েছি। ওই মেয়েটার খেয়াল রেখো, ঘর থেকে যেন বাইরে না বেরোই। আমি একটা পার্টিতে যাচ্ছি, হয়তো আসতে লেট হবে, ঠিক আছে? কাল ওর কাস্টমার আসছে, আর সে কিন্তু অনেক টাকা দিয়েছে, তার কিন্তু কুমারী মেয়েই চাই। আপনি একদম চিন্তা করবেন না, ওর পুরো খেয়াল আমি রাখছি, আপনি একদম নিশ্চিন্তে যান। ঠিক আছে। কি করছিস এসব? আরে দাদা, তুমি এখনো জেগে আছো? আরে কেন তুমি এইভাবে আমার পেছনে পড়ে আছো? আরে ছাড়ো না। আরে দেখো, এর আগেও তো ম্যাডামের অনেক মেয়েকে আমরা নিয়ে এসেছি। বেশি চালাকি করবি না চিন্টু, ম্যাডাম এই কুমারী মেয়েটার জন্য অনেক টাকা পেয়েছে, সেটা আমরা নষ্ট হতে দেব না। আমি তোমায় খুব সম্মান করি, খুব রেসপেক্ট করি, আজকে আমার খুব ইচ্ছে করছে যেতে দাও একবার। আমি এখন কি করব? আমি আমার সাথে এসব হতে দিতে পারি না। না না না, যে করে হোক এখান থেকে পালাতে হবে, যা কিছু করে হোক এখান থেকে পালাতে হবে, কিন্তু আমি এখন কি করব?
যদি পালাতে গিয়ে ধরা পড়ে যাই তো আমার সাথে ওই মেয়েটার মতো। না না, এরকম হতে পারে না, অন্য কিছু করতে হবে। কি কি করব আমি, কি করব? এত সহজে বললে তুই বুঝবি না মনে হচ্ছে। প্রত্যেকটা বার একই কথা। বলেছিলাম তার সত্ত্বেও করিস না। তুই কি ভেবেছিস যে তুই আমার ক্ষতি করবি আর আমি তোকে এমনি ছেড়ে দেবো? ম্যাডাম, ওর হাত থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, সময় মতন যদি ও ব্যান্ডেজ না করায় তাহলে মরে যাবে ও। ধারাম, ওকে নিয়ে গিয়ে স্টোর রুমে বন্ধ করে দাও, সারা রাত্রি রক্তপাত হবে। যাও। না ম্যাডাম, না, আমার কথা শুনুন ম্যাডাম। চল বলছে। অন্তত পক্ষে মুখে কোনো দাগ হয়নি। তুইও আমার ক্ষতি করতে চাইছিলি। আরে, তোর জন্য আমি কি কি না করেছি। এখানে আমার নিজের বাড়িতে নিয়ে এসে রেখেছি, ওখানে ফুলন বাইয়ের কুঠিতে গরু ছাগলের মতো কিন্তু পাঠাইনি। আমি তোকে এখানে আমার নিজের বাড়িতে রেখেছি যাতে করে তুই শুধুমাত্র স্পেশাল কিছু বাছা লোকের সাথে থাকিস। কিন্তু না, তোর তো ওড়ার শখ হয়েছে। না, আমায় ক্ষমা করে দিন, আমি এরকম আর কখনো করব না। খুব খারাপ লাগছে না আমাকে? আমার সত্যিই খুব খারাপ লেগেছে। আমার ভালো হওয়ার, ভালো ব্যবহারের এই দাম দিলি তুই, এই প্রতিদান? আমায় ক্ষমা করে দিন আপনি, আমি সত্যি এরকম আর করব না। কাল একটা ক্লায়েন্ট আসবে, অ্যাডভান্স নিয়ে নিয়েছি আমি। কাল ওর সামনে তুই যদি একটুও চালাকি করিস না, তাহলে তোর সাথে আজ আমি যা যা করলাম না সেই সব কিছু করতে একটুও ভাবব না। ঠিক আছে, আপনি যেমন বলবেন আমি তেমন করব। দিদি, আঁচল কোথায় সেটা আমরা ঠিক খুঁজে বের করব। যাই হয়ে যাক না কেন, দাদা কিছু জানা গেল আঁচলের ব্যাপারে? না। তাহলে কি আমরা কোনোভাবেই আঁচলকে খুঁজে বের করতে পারবো না? দাদা, একবার খোঁজ করে দেখোই না ওর। ববিতা, তুমি বলেছিলে না যে আঁচল বলেছিল না এনজিও মিটিং এর জন্য দেরি করে আসবে? হ্যাঁ, এখনো পৌঁছায়নি। তার মানে হতে পারে ও এমন একজন মানুষের কাছে ছিল যাকে ও আগে থেকেই চেনে। আপনারা এটা নিয়ে অন্য কারোর সাথে কথা বলেছিলেন? দাদা, আমরা আমাদের সমস্ত কমন ফ্রেন্ডদের জিজ্ঞেস করেছি, কথা বলেছি, ওদের মধ্যে কারোর সাথেই আঁচল ছিল না। দাদা, তুমি এতটা সিউরিটির সঙ্গে কি করে বলতে পারো যে আঁচল যার সঙ্গে ছিল ও তাকে চিনত? আসলে আমার তদন্ত অনুযায়ী গত তিন দিনের মধ্যে কলেজের আশেপাশে এমন কোনো ঘটনা ঘটেনি যার মধ্যে কোনো মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বা কোনো মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। না দিদি, ও তো আজ পর্যন্ত সে ব্যাপারে কিছু বলেনি, তাই না ববিতা? হ্যাঁ, সেরকম তো কিছু ছিল না। তাহলে ও কোথায় গেল?
আর কার সঙ্গে গেল? সুন্দর। আরে পাগলি, এত ভয় পাচ্ছিস কেন? তোকে কিচ্ছু করতে হবে না, যা করার ক্লায়েন্টই করবে, তোকে শুধু সুন্দর লাগতে হবে। আর হ্যাঁ প্লিজ, কোনো চালাকি করিস না, আমার একদম ভাল লাগে না তোকে বকতে। দেখ, এই যে তোর সাথে এত ভালো ব্যবহার করা হচ্ছে না, সেটা কিন্তু খারাপ হতে বেশি সময় লাগবে না। আর খারাপ মানে জানিস তো, খারাপ মানে এত খারাপ যে কোনো উল্টো পাল্টা আলতু ফালতু লোক প্রত্যেক রাতে তোকে ভোগ করবে, যে কোনো লোকের বিছানার ফুল হবি আর ছড়ে পড়বি, সেই জন্য কোনো চালাকি নয়, বুঝেছিস? গুড, স্মাইল, হাস হাস। আমি ওই দিন রাজেশ দাদাকেও বলেছিলাম যে আঁচলের সব কল ডিটেলস বার করতে, যে আঁচল ওই দিন কার কার সঙ্গে কথা বলেছিল। ববিতা, আচ্ছা ওর ফেসবুক অ্যাকাউন্ট চেক করলে কেমন হয়? হ্যাঁ, আর হয়তো ওর থেকে আমরা কিছু ক্লু পাবো। এক্স্যাক্টলি, যা তোর ল্যাপটপটা নিয়ে আয় না প্লিজ। ববিতা, এরা তো সবাই সেই ফ্রেন্ডস যারা আমাদেরও কমন ফ্রেন্ডস, আমাদের অ্যাকাউন্টেরই তো, সবাই তো প্রায় পরিচিত। ওয়েট, পেয়ে গেছি। কি? এটা কোনো একটা ছেলের অ্যাকাউন্ট। রাজ? রাজ আবার কে? আর ওর প্রোফাইলে নিজের একটাও ছবি দেয়নি। আচ্ছা, একে তো আমাদের পরিচিত বলে মনে হচ্ছে না, কলেজেরও বলে মনে হচ্ছে না। হ্যাঁ, আর কোনো মিউচুয়াল ফ্রেন্ডও দেখাচ্ছে না। একটা কাজ কর, এদের মেসেজেস চেক কর, যদি কোনো ক্লু পাওয়া যায়। তার জন্য পাসওয়ার্ড দরকার। এদিকে দে। এই দেখ, হয়ে গেছে। এটা কি করে করলি তুই? হয়ে গেল। ওই অ্যাকচুয়ালি লাস্ট মান্থে ওর বার্থডে ছিল তো, তাই আমি ওর বার্থডেটাকে ইউজ করলাম আর খুলে গেল। দেখি বরং। এই দেখ ববিতা, এদের মধ্যে কত কথা হয়েছে, রাজ আর আঁচলের মধ্যে। মানে আঁচল আমাদের মিথ্যে কথা বলেছিল যে ওর বয়ফ্রেন্ড নেই। এই রাজটা কে হতে পারে বলতো? আমি তোমার জন্য কত দূর থেকে ছুটে এসেছি আর তুমি বলছো ছেড়ে দেবো তোমাকে, তোমাকে ছেড়ে দেবো। হ্যালো দীপা, আমি তোকে রিকোয়েস্ট পাঠিয়েছি ফ্রেন্ডসবুক অ্যাকাউন্টে, তুই প্লিজ ওটা অ্যাকসেপ্ট কর, বাকি সব কথা আমি তোকে পরে বলবো। হ্যাঁ, তুই আগে অ্যাকসেপ্ট কর। ওকে চল, বাই। ঠিক আছে, হ্যাঁ বাই। ববিতা, আমি সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, এরা সবাই অ্যাকসেপ্ট করে নেওয়ার পর তারপর আমি রাজকে পাঠাবো, যাতে ও সন্দেহ না করে। ওকে। আচ্ছা শোন না, তোর সাহায্য চাই আমার। সাহায্য কি? ছাড়ো, ছাড়ো আমায়, আমি বলছি আমায় ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো আমায়, আমায় যেতে দাও এখান থেকে। আরে ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো আমায়, যেতে দাও এখান থেকে। আমায় যেতে।
যেতে দাও এখান থেকে। কি বলেছিলাম আমি? বলেছিলাম না কোনো চালাকি চলবে না, বলেছিলাম না। তুই কি করলি? ওই সেকেন্ড ক্লায়েন্ট আসার পরেই তুই বাথরুমে ঢুকে বসে থাকলি, হ্যাঁ, আর আমাকে তার সমস্ত টাকা ফেরত দিতে হলো। টাকার জন্য আমি ভাবছি না, কিন্তু তোর জন্য, তোর জন্য আমার যে ইনসাল্ট হয়েছে তোর জন্য, সেটা আমি সহ্য করব না, বুঝেছিস? দারাম, ওকে ফুলান বাইয়ের কুটিতে পাঠিয়ে দাও। ওখানে গিয়ে যখন তিল তিল করে মরবে তখনও মজা টের পাবে। নিয়ে যাও। না 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 না, প্লিজ প্লিজ আমাকে ওখানে পাঠিও না, প্লিজ প্লিজ প্লিজ, আমি ওখানে যেতে চাইছি না, প্লিজ প্লিজ আমাকে ওখানে পাঠিও না, তুমি যা বলবে আমি তাই করব। আমাকে ওখানে পাঠিও না ভাই। শেষ সুযোগ দিচ্ছি তোকে, কাল মিস্টার মালহোত্রা আসবেন, আর ওনার থেকে আমি অনেক টাকা অ্যাডভান্স নিয়েছি, কিন্তু ওনার সামনে তুই এদিকে না, কোনো গন্ডগোল করলে না আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, বুঝেছিস? তুমি যা বলবে আমি তাই করব। বাথরুম পরিষ্কার করা ওকে দিন। হে ভগবান, আমি কি করব? প্লিজ আমার সাহায্য করো। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, অ্যাকসেপ্ট করে নিস। ববিতা, আমি যাদের যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম ফেক অ্যাকাউন্ট থেকে, তারা সবাই আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। ওকে, তাহলে এখন একটা কাজ কর, ওই রাজকেও একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা না, আর দেখ তুই অ্যাকসেপ্ট করে কি না। আই হোপ আমাদের এই প্ল্যান যেন সাকসেস হয়। নিজের প্রাণের কথা না ভেবে নিজের বন্ধুর জন্য নিজের জীবন বিপদের মুখে ফেলে দেওয়া, এটা কিন্তু সবাই করে না। এই বন্ধুত্বের প্রতিশ্রুতি পালন করছিল তার বন্ধু কবিতা আর ববিতা। আঁচলকে খুঁজে বার করার ভূত যেন তাদের মাথায় চড়ে বসেছিল, এবং এই মনের জোর তাদেরকে পৌঁছে দেয় সেই রাজ নামের ছেলের কাছে। এখন কবিতা আর ববিতার কাছে ওই একমাত্র সূত্র ছিল আঁচলের কাছে পৌঁছনোর। জাল তো কবিতা আর ববিতা বিছিয়ে দিয়েছিল, শুধু অপেক্ষা করছিল ওই রাজ নামের ছেলেটার জালে পা দেওয়ার জন্য। অন্যদিকে প্রতিদিন আঁচলের জীবনে এক নতুন ঝড় আসছিল, ও চেষ্টা করেও নিজের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছিল না। আঁচলের জীবনে কি এমন ঘটতে চলেছিল? কবিতা আর ববিতা কি আঁচলের অপরাধীর কাছে পৌঁছতে পারবে? আগের বারের মতো কিন্তু কোনো কমপ্লেন শুনতে চাই না আমি আজ। যেমন মিস্টার মায়েদাকে খুশি করেছিলি, তেমনই মিস্টার মালহোত্রাকে খুশি করবি। স্মাইল। মিস্টার মালহোত্রা, ভালো করে দেখে নিন। আপনার নিয়ে আসা ড্রেস আর আপনার পছন্দ কেমন লাগছে? বাহ, কি জিনিস নিয়ে এসেছেন আপনি। যাও ভেতরে যাও। Thank you.
চলো নাচ দেখাও। তুমি নাচবে নাকি সুমিত্রা দেবীকে ডাকবো? না না প্লিজ, ওনাকে এখানে রাখবেন না, আমি নাচছি। এই যে ববিতা, ওই রাজ আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, এখন আচল অব্দি আমরা পৌঁছে যাব। এই কথায় বলে না যে একটা মানুষের যদি মনের জোর ভরপুর থাকে তাহলে সে বড় থেকে বড় সমস্যারও সমাধান করে ফেলতে পারে। কবিতা আর ববিতাও নিজেদের ভয় সংযত করে নিয়েছিল এবং তারা মনস্থির করে যে তারা এই রাজের মাধ্যমে তাদের বন্ধু আঁচলের কাছে যেভাবেই হোক পৌঁছেই ছাড়বে। কবিতা আর ববিতা বাঘের গুহায় প্রবেশ করতে চলেছিল, এটা খুব বড় একটা রিস্ক ছিল, ওদের সঙ্গে অনেক কিছুই ঘটতে পারত, কিন্তু সাহসের আশ্রয় নিয়ে ওরা ভেবেছিল যে ওরা এগিয়ে যাবে। কি হবে এদের পরবর্তী পদক্ষেপ? ববিতা, আরে ববিতা কত ঘুমোস তুই, ওঠ না। আরে ঘুমোতে দে না, আরে এটা ছাড় তো, ওঠ, একটা খুব জরুরি কথা আছে, ঘুমোতে দে না প্লিজ। শোন না, আরে ওই রাজ আমাকে ফ্রেন্ডসবুক অ্যাকাউন্টে মেসেজ পাঠিয়েছে আর রেস্টুরেন্টে দেখা করতে বলেছে। আচ্ছা হ্যাঁ, এটা তো খুব ভালো হয়েছে, আমি এখনই রেডি হচ্ছি। হ্যাঁ, আর রাজেশ দাদাকেও তো বলতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কাজ কর, তুই তাড়াতাড়ি রেডি হ, আমি দাদাকে কল করছি। হ্যাঁ যা যা যা, তাড়াতাড়ি যা। এক ঘন্টা হয়ে গেল ইয়ার, এখনো পর্যন্ত এলো না ববিতা। ও আবার আমাদের বিষয়ে সব জেনে ফেলেনি তো? আরে না না, জানতে পারেনি, সব ঠিক আছে, তুই শুধু আর একটুখানি অপেক্ষা কর, আর একদম ঘাবড়াবি না, সব কিছু প্ল্যানের অ্যাকর্ডিং করবি। আরে ববিতা, যদি বাই চান্স ও আমাদের ম্যাডাম কফি, থ্যাংক ইউ। আচ্ছা শোন না, কিন্তু ববিতা আমার কি মনে হয় জানিস তো, এক্সকিউজ মি, হ্যালো, পরে কথা বলছি, হ্যাঁ বাই। হ্যাঁ, আমি কি এখানে বসতে পারি? আসলে আমি অন্য একজনের জন্য ওয়েট করছিলাম, তাই আমার মনে হচ্ছে আমি যেন আপনাকে আগে কোথাও দেখেছি। হয়তো দেখেছেন, বাই দ্য ওয়ে আমি এখানে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমার সাথে? কারণ তুমি আমায় এখানে ডেকেছিলে। ওয়েল, আমি রাজ। ও ওয়াও, আচ্ছা এই যে এটা আমার পোর্টফোলিও, হ্যাভ এ লুক। ওয়াও, থ্যাংক ইউ, লাভলি। আমি তোমাকে একজন টপ মডেল কোঅর্ডিনেটরের সঙ্গে দেখা করাবো। ওহ, দ্যাটস গ্রেট, তোমার ফিউচার কিন্তু খুব ব্রাইট। বলো,
দেখা করতে চাও ওনার সঙ্গে? অফ কোর্স, কিন্তু এখন? হ্যাঁ, কেন এখন নয়? কেন, তোমার কি আমার উপরে ভরসা নেই? হ্যাঁ, ভরসা করি তো। সো বলুন আমায় কোথায় যেতে হবে। চলো, আমি নিয়ে যাচ্ছি। আরে এসো, ভয় পেও না, চলো এসো এসো। কবিতা, ভয় পেও না, ধরে নাও তোমার কাজ একরকম হয়েই গেছে। হ্যাঁ হ্যাঁ মিস্টার চোপড়া, একদম একদম। আরে আমার কাজই তো মানুষকে সাহায্য করা। একদম একদম। হ্যাঁ, এর সঙ্গে আলাপ করে দিই। এ হলো আমার বান্ধবী কবিতা, ও মডেল হতে চায়। তো ভাবলাম যে আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। আর এই হলো ওর পোর্টফোলিও, দেখা ম্যাডামকে। হ্যাঁ ওই ম্যাম, অ্যাকচুয়ালি আমি স্কুল আর কলেজ লেভেলে বিউটি কন্টেস্ট আর মডেলিং কন্টেস্ট জিতেছিলাম, আর অ্যাক্টিংও করতে পারি একটু আধটু। ভেরি গুড, খুব ভালো। তাহলে একটা অডিশন এখনই দিয়ে দাও, একটু ওয়াক করে দেখাও। ওয়াক ওয়াক ক্যাটওয়াক? আরে কিছু খাবার পাঠাতে কখন বললাম, কত দেরি! পায়ে যেন সব মেহেন্দি লাগিয়ে বসে আছে, তাড়াতাড়ি এসো। কি ব্যাপার, তুমি তো এখানেই নার্ভাস হয়ে যাচ্ছ। আই সেড ওয়াক। আচ্ছা, আমি ওয়াক করে দেখাচ্ছি। অপদার্থ মেয়ে, একটা কাজ ঠিক করে করতে পারো না তুমি, তাই না? আমি ভুল করেছি, ওর কোনো দোষ নেই, আই এম সরি। তোমার এত সাহস যে তুমি আমার হাত ধরো? হাত ছাড়ো, হাত ছাড়ো কবিতা। হ্যাঁ চল, তুই এসেছিস, প্লিজ আমায় এখান থেকে নিয়ে চল। এরা খুব খারাপ লোক। আরেকটু অপেক্ষা করুন, পুলিশ এক্ষুনি এলো বলে। আরে কি কাজ করলি তুই এটা? যা 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 গিয়ে মেয়েগুলোকে কারখানার ভেতর থেকে বের কর, যে কোনো সময় পুলিশ এসে যাবে। যা। ঠিক আছে ম্যাম। দাঁড়াম দাঁড়াম। কি হয়েছে ম্যাডাম? যে কোনো সময় পুলিশ আসতে পারে, এই মেয়ে দুটোর ব্যবস্থা করো। এই খোলো, এই হ্যান্ডস অফ, নলদে গুলি করে দেবো। এই এদিকে এদিকে যাই, এদিকে। কি হয়েছে ইন্সপেক্টর? কবিতা আচল কোথায়? হ্যাঁ কে কবিতা, কে আচল? ইন্সপেক্টর কাদের কথা বলছেন আপনি? আচ্ছা আমরা খোঁজ নিয়ে নেব। আমরা এখানে আছি, দরজাটা খোলো। দাদা দাদা আমরা এখানে। কবিতা দরজাটা খোল। কবিতা কবিতা দরজা খোল, আমরা এখানে। কবিতা তাহলে এরা কারা? এরা কারা? কবিতা একে নিয়ে চলো। আপনি জানেন আপনি কি করছেন, এর ফল কিন্তু ভালো হবে না। নিয়ে চলো, ছাড়ো আমায়। চল দেখাচ্ছি তোকে আমি মজা। কোথায় চলে গিয়েছিলিস আমাকে ছেড়ে? ওই কথায় বলে না, যা কিছুই চকচক করুক না কেন সেটা কিন্তু শোনা হয় না। এবং সেই মানুষ যারা মিষ্টি মিষ্টি কথা বলে তারা যে ভালো হবে এমনটা কিন্তু নয়। আজকাল সব কিছুই ডিজিটালাইজড হয়ে গেছে, এমনকি বন্ধুত্ব অনলাইন করা হয়।
দয়া করে এরকম বন্ধুত্বের থেকে সবসময় দূরে থাকবেন। আমরা এটা বলছি না যে অনলাইনে করা বন্ধুত্ব বা বন্ধু খারাপ হবে, আমরা তো শুধু এইটুকুই বলতে চাইছি যে এরকম বন্ধুত্ব থেকে সাবধান থাকুন আর চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। আঁচলও বোধহয় এই ভুলটাই করেছিল যে ও রাজকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল এবং যার মূল্য তাকে কিন্তু দিতে হয়েছিল। সেখানে অন্যদিকে কবিতা আর ববিতা মনের জোর এবং সাহসিকতার পরিচয় দিয়ে তাদের বন্ধুর জীবন রক্ষা করে। কবিতা আর ববিতাকে আশেপাশের লোকজন এবং সমাজ অনেক বাহবা দিয়েছেন, এমনকি সরকার তাদের ওদেরকে ব্রেভারি অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিতও করেছে। বিদায় নিচ্ছি আজকের এই এপিসোড থেকে, আবার দেখা হবে এক সত্য ঘটনার সাথে নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে গেলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।